হ্যালো নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। সাফল বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেকে স্বাগত আছে এবং আজকে বলবো GNM NM 2022-এর ই কাউন্সিলিং স্টেপ বাই স্টেপ প্রসেস, অর্থাৎ তোমাদের কী কী প্রসেসের মাধ্যমে কাউন্সিলিং হয়, অর্থাৎ কাউন্সিলিং কী করে হয়, কী কী ডকুমেন্ট লাগে, কবে থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং কিছু অজানা তথ্য। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো আমার ভিডিও আসছে মানে কিছু না কিছু নতুন তোমরা জানতে পারবে। ঠিক আছে, তো প্রথমে বলে রাখি যারা প্রথমবার আমাদের চ্যানেলে প্রবেশ করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। ঠিক আছে, তো দেখো প্রথমে তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ কাউন্সিলিং প্রসেস স্টার্ট হয়ে যাবে কবে থেকে, একটা টেন্টেটিভ ডেট বলা হচ্ছে, এটা সেকেন্ড উইক অফ আগস্ট, তাই না? আগস্টের সেকেন্ড সপ্তাহ থেকে বা দ্বিতীয় সপ্তাহ থেকে, অর্থাৎ 7 তারিখ থেকে 14 তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা স্টার্ট হয়ে যাবে। তারপর কী করতে হয়, কাউন্সিলিংটা কী করে হয় তোমরা একবার সরাসরি দেখে নাও। বন্ধুরা, তার আগে তোমাদের বলি BMA গ্রুপ এবং আমাদের সাফল্য বাংলা যৌথ উদ্যোগে তোমাদের জন্য কিন্তু শুরু হতে চলেছে একটা স্পেশাল হেল্পলাইন নাম্বার। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে তোমরা কিন্তু কাউন্সিলিং সংক্রান্ত বা ভর্তি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো এখানে তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যেসব টপ যে প্রাইভেট কলেজগুলো আছে সেখানেও অ্যাডমিশনের ব্যাপারে কিন্তু এরা অবশ্যই হেল্প করে। ঠিক আছে, প্রাইভেট যে কলেজগুলো আছে টপ মোস্ট সেসব কলেজগুলোতে অ্যাডমিশনের জন্য এরা কিন্তু হেল্প করে থাকে। তো তোমরা যদি চাও এখানে অ্যাডমিশনের ব্যাপারে কথা বলতে বা ডাইরেক্ট অ্যাডমিশনের ব্যাপারে কথা বলতে, তোমরা কিন্তু এখানে কল করতে পারো। এদের যে লাইনটা দেখা যাচ্ছে হেল্পলাইন নাম্বার, সেই নাম্বারে কল করবে, চেষ্টা করবে অফিসিয়াল টাইমে অর্থাৎ 10টা থেকে 5টার মধ্যে কল করতে। এবং যদি চাও সরাসরি এদের সাথে দেখা করতে তাহলে এই যে অফিসের অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে গিয়ে দেখা করতে পারো। ঠিক আছে, তো এবার তোমাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেই যে পেজ আছে সেই পেজে নিয়ে যাচ্ছি, তারপরে তোমাদের সরাসরি বুঝিয়ে দিচ্ছি কী করে তোমাদের কাউন্সিলিংটা হয়। দেখো বন্ধুরা, এটা হয়তো অনেকেই দেখেছো, আমি এর আগে তোমাদেরকে একদম সহজ করে বোঝানোর জন্য জিনিসটা ইউজ করেছি, এই গ্রাফিক্সটা ইউজ করছি। তোমাদের 2022-এ কী কী হয়ে গেছে দেখো, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষা দিয়ে দিয়েছো, অ্যান্সার কি প্রকাশিত হয়েছে, এমনকি তোমাদের OMR রেসপন্স রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। এবার তোমাদের কী হবে, এবার তোমাদের হবে রেজিস্ট্রেশন ফর কাউন্সিলিং। ঠিক আছে, এর আগে যেটা করেছিলে সেটাকে বলা হয় ফর্ম ফিল আপ ফর পরীক্ষার জন্য। ঠিক আছে, অ্যাডমিশনের জন্য তুমি ফর্ম ফিল আপ করেছিলে, এবার কিন্তু কাউন্সিলিংয়ের জন্য অর্থাৎ তুমি যে অ্যাডমিশন নেবে কলেজে, কলেজে অ্যাডমিশনের জন্য কিন্তু এবার তোমায় রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন পুরো প্রসেসটা আমি কিন্তু বলবো আজকে, জাস্ট তোমাদের বলবো কাউন্সিলিং প্রসেসটা। রেজিস্ট্রেশনের সমস্ত তথ্য কিন্তু আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম, যেদিন তোমাদের সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয় সেদিন তোমাদের ভিডিওতে বলে দিয়েছি, একটা ভিডিওতে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এবার কিছু অজানা তথ্য জানা যাক। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে অনেকেই বুঝতে পারছে না যে স্যার আমরা যদি কোনো কারণে কোনো কলেজ না পাই তাহলে কী হবে, তাই না? আর যদি কোনো কলেজ পেয়ে যায় সেটা যদি পছন্দের কলেজ না হয় তাহলে কী করতে হবে? আর সব থেকে বড় কথা, কিছু ভুল হয়ে থাকে এখানে, ছাত্রছাত্রীরা কিছু ভুল করে, চয়েস ফিলিংয়ের সময় কিছু ভুল করে, সেটা তোমাদেরকে বলবো। দেখো প্রথমেই বলি যে রেজাল্ট তো তোমাদের প্রকাশিত, রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমাদের চয়েস ফিলিং করতে বলা হবে, যেখানে কিছু ভুল আমি এখনই বলছি। এমন কিছু স্টুডেন্ট আছে যারা কিন্তু এরকম ভুল করবে, ধরো প্রথমে একটা রাখলো ANM কলেজ, একটা রাখলো GNM কলেজ, আবার একটা রাখলো ANM কলেজ, আর একটা রাখলো GNM কলেজ, আর একটা রাখলো ANM কলেজ, এইভাবে কিন্তু কলেজগুলো সাজাতে চাই। এটা হচ্ছে সবথেকে বড় ভুল। কেন বলছি দেখো, কাউন্সিলিং যেটা হয় মানে তোমাদের এই যে চয়েস ফিলিং যেভাবে করছো, দেখো আমি তোমাদেরকে একবার সরাসরি বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে একটা কলেজ। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে আমাদের WBJEB। ঠিক আছে, এ কী করছে, বিভিন্ন কলেজে এরা ইনফরমেশন দিয়ে দেয়। ঠিক আছে, যে এখানে এতজন অ্যাপ্লিকেশন করেছে, তো মনে করো এটা একটা কলেজ। ঠিক আছে, তোমাদের মনে করতে হবে WBJEB, মনে করো এটা একটা কলেজ। ঠিক আছে, এটা হচ্ছে SSKM কলেজ, SSKM মেডিকেল কলেজ বা SSKM হসপিটাল। ঠিক আছে, এরা কী বলছে, এরা বলছে আমরা 4টে স্টুডেন্ট নেব। ঠিক আছে, কটা নেবে, 4টে, কিন্তু এদের হাতে আছে 10টা স্টুডেন্ট। ঠিক আছে, 10টা স্টুডেন্ট আছে, এই একটা, এই একটা স্টুডেন্ট, এই একটা স্টুডেন্ট, এই একটা স্টুডেন্ট, এই একটা স্টুডেন্ট। ঠিক আছে, এইভাবে আরও আরও কিছু স্টুডেন্ট আছে, এইভাবে আরও কিছু স্টুডেন্ট আছে। ঠিক আছে, 10টা স্টুডেন্ট, ওরা কিন্তু 4টে স্টুডেন্ট নেবে, 10 জন অ্যাপ্লাই করেছে। এইবার বলি কাউন্সিলিং প্রসেসটা কী হয়। দেখো এই যে চয়েস ফিলিং করলে, তুমি যেমন চয়েস ফিলিং করলে তেমন কিন্তু আরও যে বাকিরা আছে তারাও কিন্তু সেই চয়েস ফিলিং করছে, একটু এদিক ওদিক হয় বাট চয়েস ফিলিংটা কিন্তু সেও দিচ্ছে। ঠিক আছে, তুমি যে কলেজ দিচ্ছ সেও সেই কলেজ দিচ্ছে, পার্থক্যটা কোথায়, পার্থক্য যে তুমি ফার্স্টে কোন কলেজটা রাখছো এটার ওপর অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, আমি সরাসরি বলছি, দেখো যে কলেজটা তুমি প্রথমে রাখবে সেইটাই সব থেকে বেশি প্রায়োরিটি পায়, মানে সেটাকেই তুমি মনে করো যে সেই কলেজটাই তুমি কিন্তু সবার শেষে পাই, মানে ওর থেকে ভালো আর হবে না, যাতে ওটাই সব থেকে ভালো হয়। ঠিক আছে, এরকমভাবে রাখতে হবে, তুমি যে কলেজটা করতে চাও সেটাকে ফার্স্টে রাখবে, এটা এক সব থেকে বড় ট্রিক। ঠিক আছে, এটা আমি প্রথমেই আমি আগে বলেছিলাম
যে কলেজটা তুমি করতে চাও সেটাকে সবার আগে রাখবে, একদম এক নম্বরে রাখবে। তুমি যতগুলো ইচ্ছে কলেজ চয়েস করতে পারো, আমি অনেকেই কমেন্ট করছি স্যার কতগুলো কলেজ চয়েস করবো, কলেজ যতগুলো ইচ্ছে করতে পারো, কিন্তু ভুল করেও যারা শুধুমাত্র গভর্নমেন্ট করতে চাও এমন কিছু কলেজ আছে যেখানে কিন্তু কোর্স ফি প্রচুর বেশি, সেই সব কলেজে রেখো না। কারণ এখানে কোর্স ফি তোমার যাদের সামর্থ্য নেই তারা রেখে তো কোনো লাভ নেই। আবার কিছু কথা বলি, কিছু প্রাইভেট কলেজও আছে যেগুলো কিন্তু দেখেই মনে হবে যে সেটা গভর্নমেন্ট কলেজ, বাট সেই সব কলেজগুলোকে একটু অ্যাভয়েড করবে, ঠিক আছে? এটা বোঝার জন্য তোমাদেরকে একটু পরিচিত হবে যে পরিচিত হতে হবে যে কোনগুলো গভর্নমেন্ট কলেজ কোনগুলো প্রাইভেট কলেজ। এই যদি পরিচিত না হয়ে থাকো তাহলে কিন্তু সমস্যায় পড়বে, ঠিক আছে? কলেজ সাজাতে গিয়ে এরকম কিছু কিছু ভুল হয়ে থাকে ছাত্রছাত্রীদের কাছ থেকে। আরও কিছু ভুল হয়, আমি নিজেই রিসেন্টলি কিছু দু একজনের কাছ থেকে ইন্টারভিউ নিয়েছি, সেখানে জানতে পারছি যে তারা কিন্তু মানে যখন চয়েস ফিলিং করে তখন কিন্তু ঠিকঠাকভাবে চয়েস ফিলিং করে না। অর্থাৎ কোনো একটা সাইবার ক্যাফেতে যাই, সেখানে যাওয়ার পর সাইবার ক্যাফে যে আছে বা কম্পিউটার দোকান যে বসে থাকে সে কিন্তু তাড়াহুড়ো করে একটা চয়েস ফিলিং করে দিয়ে দেয়। এইটা হচ্ছে সব থেকে মারাত্মক ভুল, এরকমটা করবে না, খবরদার না। কারণ এই চয়েস ফিলিং হচ্ছে সব থেকে বড় ভাইটাল জিনিস। পরীক্ষা দিয়েছো যেমন যতটা সহজ যতটা কঠিনভাবে পরীক্ষা দিয়েছো বা যতটা নিষ্ঠাভাবে পরীক্ষা দিয়েছো ঠিক তেমনই কিন্তু কলেজ চয়েস বা রেজিস্ট্রেশন প্রসেসটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। যদি এটাকে ততটা তুচ্ছ মনে করো তাহলে কিন্তু সবথেকে বড় ভুল তুমি করবে, ঠিক আছে? এমনও অনেক হয়েছে যে এমনটা নয় যে তাহলে মানে কেউ 1 লাখ পেয়ে র্যাঙ্ক পেয়ে সে পেয়ে গেছে আবার কেউ 2-3 র্যাঙ্ক করে পায়নি, এরকমটা নয়, কিছুটা হেরফের হয়, ঠিক আছে? কিছুটা মানে কি ধরো কারোর র্যাঙ্ক হচ্ছে 20,000, কারোর র্যাঙ্ক 19,000, ঠিক আছে? তো এইরকম 19-20 যদি হয় সেক্ষেত্রে কলেজ চয়েসটা বিরাট বড় একটা ফারাক হয়, মানে এটা অবশ্যই একটা এফেক্টও অবশ্যই ফেলে, ঠিক আছে? তো এইখানে একটা ব্যাপার থাকে। এবার মনে করো যে SSKM হসপিটালে যে 10 জন অ্যাপ্লিকেশন করেছে, এবার SSKM নেবে 4 জনকে, ঠিক আছে? এর যে স্কোর, এ পেয়েছে 10-এর মধ্যে, মনে করো 10-এর মধ্যে পেয়েছে 8, ঠিক আছে? এ পেয়েছে 7, এ পেয়েছে 6, এ পেয়েছে 4, এ পেয়েছে 2, এ পেয়েছে 1। এবার SSKM বলছে যার মার্কস সবথেকে ভালো হবে তাকে আমি নেব, ঠিক আছে? তো সবথেকে ভালো মার্কস কার হয়েছে? এ রয়েছে, তারপর এ রয়েছে, তারপর এর, তারপর এর, তো এইভাবেই ও কিন্তু নেবে, ঠিক আছে? কিন্তু দেখা গেল যে 8 পেয়েছে সে একটা অন্য ভালো কোর্স পেয়ে গেছে বা অন্য একটা চাকরি পেয়ে সেটা ছেড়ে দিচ্ছে, মানে ওটা নেবে না, বা কোনো কারণবশত সে কিন্তু এখানে উপস্থিত হলো না বা কাউন্সিলিং করলোই না, ঠিক আছে? বা হয়তো সে ভর্তি হলো না, অন্য একটা কলেজ পেয়ে গেল, সে চলে গেল। তারপর কাকে নেবে? তারপর যাকে নেবে যার র্যাঙ্ক যার স্কোর একটু কম, ঠিক আছে, তার থেকে একটু কম। তারপর কী আছে? এই যে 7 নম্বর আছে, এ নেবে, একে নেবে। তো মনে করো এ ভর্তি হয়ে গেল, তো বাকি থাকলো কটা? আর 4টে ছিল, তার মধ্যে একটা ভর্তি হয়ে গেল, তাহলে 3টে বাকি থাকলো, 3টে সিট বাকি আছে। এবার কাকে নেবে? এবার যার 6 র্যাঙ্ক বা 6 স্কোর হচ্ছে তাকে নেবে। মনে করো কোনো কারণবশত 6 যে স্কোর করেছে সে হয়তো অ্যাডমিশান নিল না, সে হয়তো বাড়ির কাছেই একটা পেয়ে গেল, বা কোনো কারণবশত সে কিন্তু ভর্তি হলো না SSKM-এ, ঠিক আছে? অন্য একটা কলেজ পেয়ে গেছে, ওখানে চলে গেল, এ চলে গেল, আউট হয়ে গেল। এবার ধরো এ তারপর কাকে নেবে? তারপর নিশ্চয়ই যে 4 পেয়েছে তাকেই নেবে, তাই না? 4 পেয়েছে যে তাকেই নেবে। তো এ ধরো ভর্তি হয়ে গেল, তাহলে বাকি থাকলো কটা? 2 সিট বাকি থাকলো, তাই তো? এবার দেখো, এবার যে লাস্টে 2 পেয়েছে তাকে নেবে, তাই না? তাকে নিতে বাধ্য, সে পেয়ে গেল। তারপর বাকি থাকলো 1টা সিট। এই 1টা সিট যদি এখনও 1,000টা ছেলে থাকে কি 100টা ছেলে থাকে সেটা কোনো ফ্যাক্টর নয়, তারপরে যে স্কোর করেছে তাকেই নেবে, ঠিক আছে? তো তারপরে কে স্কোর করেছে? যে 1 পেয়েছে তাকে নেবে। তো এইভাবে পুরো কাউন্সিলিং প্রসেসটা চলে, ঠিক আছে? এইটা কিন্তু আমরা যেটুকু জানি এতদিন পর্যন্ত কাউন্সিলিং মানে এই ব্যাপারগুলো আমরা ফেস করেছি, আমরা জানি ভালো করে, তো এই জিনিসটা হয় আসল ফ্যাক্ট, ঠিক আছে? এখানে অনেক মানে ইউটিউব চ্যানেলগুলো ভুলভাল বলছে যে GMR র্যাঙ্ক এত যাবে অত যাবে, এটা বোঝার উপায় কিছু নেই। আমি তোমাদের সত্যি বলছি, একটা মাত্র উপায় হতে পারে যে কতগুলো কি সিট রয়েছে সেই সিটের ওপর ভিত্তি করে একটা অনুমান করে বলা, ঠিক আছে? কেউ বলে দিচ্ছে 50,000 চলে যাবে র্যাঙ্ক, এত যায় না। সত্যি কথা বলি, যদি PWD হয়ে থাকো বা অরফানস হয়ে থাকো বা সিভিল ডিফেন্স হয়ে থাকো তাহলে একটা আলাদা ব্যাপার থাকে। শুধুমাত্র GMR র্যাঙ্কের ভিত্তি করে বা যারা শুধুমাত্র জেনারেল তাদের কিন্তু অত বেশি র্যাঙ্ক যায় না। এটা সত্যি বলতে খারাপ লাগলো, সত্যি আমি হয়তো এতদিন পর্যন্ত তোমাদের সবাই থেকে বেশি মোটিভেট করছি এবং আজকে তোমাদের বলছি কিন্তু এত বেশি র্যাঙ্ক যায় না। একটা তোমাদের প্রসেস আছে যেটার মাধ্যমে তোমরা চাইলে সরকারি কলেজ পেতে পারো বা প্রাইভেট সেসব কলেজ পেতে পারো যেখানে কোর্স ফি কম, সেটা আমি কিন্তু বলে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে একবার ভিডিওটা দেখে নিতে পারো। কিন্তু আলাদা আর কোনো প্রসেস নেই যেটার মাধ্যমে তুমি মানে বেশি র্যাঙ্কে ভালো কলেজ পেতে পারো, এছাড়া আর কোনো উপায় নেই, এই একটাই রাস্তা আছে। তো সেটা তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারো, ঠিক আছে? তো এটা গেল। এবার আসছে চয়েস ফিলিং, তো হলো, ঠিক আছে? চয়েস ফিলিং হলো, এবার আসছে রেজাল্ট, ঠিক আছে? চয়েস ফিলিং করার পর তোমাদের রেজাল্ট বেরোবে, ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট দেখতে পাচ্ছ, ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট।
এই সব কিছু হতে হতে মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে আগস্টের শেষ বা সেপ্টেম্বরে শুরু হয়ে যাবে, ঠিক আছে, এই সব হতে হতে, ঠিক আছে। তো আমাদের কাছে তথ্য ছিল যে সেপ্টেম্বর ফার্স্ট থেকে শুরু হওয়ার কথা তোমাদের সেশনটা, বাট এত তাড়াতাড়ি মনে হয় হবে না। তো যাই হোক, দেখা যাক কী হচ্ছে। তো আমাদের কাছে যেটুকু খবর ছিল সেটা তোমাদের বললাম, বিভিন্ন কলেজ থেকে বলা হচ্ছিলো যে সেপ্টেম্বরের ফার্স্ট থেকেই তোমাদের কিন্তু নতুন সেশন শুরু হয়ে যাওয়ার কথা, বাট এটা হবে না, যেটুকু আমার মনে হচ্ছে হবে না, ঠিক আছে। তো যাই হোক, সেটা হয়তো পরে বোঝা যাবে কখন কী শুরু হচ্ছে, সেটা তোমাদের জানিয়ে দেবো। এবার তোমাদের ফার্স্ট রাউন্ডে দেখা গেলো কেউ একটা কলেজ পেলো, বাট সেটা তার পছন্দ না, ঠিক আছে, সে ভুলবশত এমন হলো, ধরো যে সে চারটে কলেজ চয়েস করেছিল, ফার্স্ট এডটা একটা গভর্নমেন্ট, সেকেন্ড এডটা গভর্নমেন্ট, থার্ড এডটা একটা প্রাইভেট, ঠিক আছে, ফোর্থ এডটা গভর্নমেন্ট, ফিফথ এডটা গভর্নমেন্ট। এবার কিন্তু একটা কথা মাথায় রাখবে, এইরকম যদি কেউ ভুল করে থাকো যে চারটে বা পাঁচটা যাই তুমি চয়েস করো না কেন, একশোটা চয়েস করো বা পঞ্চাশটা চয়েস করো বা দুশোটা চয়েস করো, যাই চয়েস করো না কেন, ভুল করো এরকম কলেজ চয়েস করবে না যে গভর্নমেন্টের মধ্যে একটা প্রাইভেটে খেতে, এরকম করবে না। কারা করবে? যাদের একটা সিট হলেই হবে তাদের, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা, তুমি চয়েস ফিলিং করতে পারো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যার একটা মানে কী বলবো, যাদের একটা মানে কনস্ট্রাক্ট রয়েছে না, যাদের মোটামুটি একটা মানে ভাবনা রয়েছে যে না আমাকে একটা গভর্নমেন্ট কলেজই পেতে হবে, এইরকম ভুল খবর দাঁড় করবে না, এটা সবথেকে বড় মারাত্মক ভুল, ঠিক আছে। কেন বলছি, কাউন্সিলিং হবে যখন না, তুমি দেখে নেবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 80% ক্ষেত্রে যে প্রাইভেট কলেজে আছো সেই প্রাইভেট কলেজেই তোমার নাম আসবে, দেখে নেবে। তো এইরকম হয়, এটা হয় স্বাভাবিক, কারণ এই যে কলেজটা প্রাইভেট কলেজ, এইখানে তো কাউন্সিলিংয়ে দেখা যাবে অত বেশি স্কোর যাবে না, তো তুমি সেই কলেজটাই পেয়ে যাবে, ঠিক আছে। তো কলেজ চয়েসটা সবসময় বেশি ফ্যাক্টর করে, সবসময় বেশি ভাইটাল রোল ফ্যাক্টর করে, অবশ্যই সেটা মাথায় রাখবে যে যখন কলেজ চয়েস করবে ভুল করো কোনো প্রাইভেট কলেজ রাখবে না, এটা কিন্তু সবথেকে বড় ভুল, ঠিক আছে। এই ভুলের জন্য কিন্তু তোমায় অনেক ভোগান্তি ভোগ করতে হবে, ঠিক আছে, কারণ এখানে কিন্তু আর কোনো সমাধান নেই, পেয়ে গেলে তার মানে তোমাকে হয় অ্যাডমিশন নিতে হবে, না হলে আপগ্রেডেশন করা বা এগোতে হবে। এবার আপগ্রেডেশনের ব্যাপারটা একটু লম্বা প্রসেস, ঠিক আছে। 2021-এরটা আমি অত জটিলতা যাচ্ছি না, সংক্ষেপে বলছি, দুটো হয়। এক হচ্ছে তুমি যদি সেই কলেজে ভর্তি হতে চাও, মনে করো তুমি একটা কলেজ পেয়ে গেছো, ঠিক আছে, সেই কলেজে তোমাকে হয় ভর্তি হতে হবে অথবা আপগ্রেড করে সেকেন্ড যে রাউন্ড আছে কাউন্সিলিং, সেই কাউন্সিলিংয়ে যেতে হবে। তো ধরো তুমি একটা কলেজ পেলে সেটা তোমার পছন্দ না, তো তোমাকে আপগ্রেডেশন করতে হবে। আপগ্রেডেশন করতে হবে কি, ইয়েস আপগ্রেডেশন, মানে আমি পরবর্তী কাউন্সিলিংয়ের জন্য অংশগ্রহণ করতে রাজি আছি, ঠিক আছে। এইখানে এসে তোমাদের কী করতে হবে, তোমাদের কিন্তু অবশ্যই আর কিছু করার দরকার নেই, আপগ্রেডেশন করেই তুমি কিন্তু চাইলে পরবর্তী কাউন্সিলিং যেতে পারো। আরও একটা প্রশ্ন যে স্যার, আমি যদি এমন হলো যে এমন একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলাম, বাট আমি সেটা হাতছাড়া করতে চাই না, ঠিক তেমনভাবে আমি চাই যে আরও একটা কাউন্সিলিং করে যে আমার যেটা পছন্দের কলেজ সেটা পেতে, ঠিক আছে। আমি বলছি ধরো তোমার টার্গেট হচ্ছে SSKM হসপিটাল, বাট তুমি পেয়ে গেলে যে সিউডি ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে। এবার তোমার ইচ্ছে যে আমি না SSKM হসপিটালের চেষ্টা করব, সেকেন্ড রাউন্ড দেখব, বাট আমি যেহেতু গভর্নমেন্ট কলেজ পেয়েছি আমি এটা হাতছাড়া করতে চাই না, সেই ক্ষেত্রে কী করণীয়? 2021-এ এরকম একটা নিয়ম হচ্ছে, 2021-এ এটা বলছি, এরকম নিয়ম যে তুমি একটা কলেজ পেলে, ঠিক আছে, কলেজটা পাওয়ার পর সেখানে অ্যাডমিশন নিলে, তারপর তুমি চাইলে আবার সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করতে পারো, ওখানে আপগ্রেডেশনের ব্যাপার থাকে, তো আপগ্রেডেশন ওই কলেজ থেকেই করে দেয়, ঠিক আছে, এটা 2021-এর নিয়মটা বলছি। তারপর সেটা নিয়ে এসে এখানে এসে আপলোড করতে হবে, মানে ওয়েবসাইটে এসে আপলোড করতে হবে তোমাকেই, ঠিক আছে। আপলোড করার পর তুমি সেকেন্ড রাউন্ডের জন্য আবার চলে যাবে এলিজিবল, ঠিক আছে। এবার মনে করো সেকেন্ড রাউন্ডে তুমি যে কলেজটা পেলে তোমাকে কিন্তু সেই কলেজেই ভর্তি হতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবে, ফার্স্ট রাউন্ডে যদি কোনো কলেজ পেলে বাট সেটা তোমার পছন্দ না, তুমি সেকেন্ড রাউন্ডের জন্য আবার গেলে, তো তুমি সেকেন্ড রাউন্ডে যেই কলেজটা পাবে তোমায় কিন্তু সেই কলেজেই অ্যাডমিশন নিতে হবে। আর যদি কোনো কারণবশত সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পেলে না, তাহলে ফার্স্ট রাউন্ডে যেটা ছিল সেটাই তোমার থেকে গেল, অর্থাৎ সেই কলেজে তুমি ভর্তি হতে পারবে বা সেই কলেজে তুমি ক্লাস ক্লাস সব কিছু করতে পারবে, ঠিক আছে। এটা 2021-এর নিয়ম, 2022-এ কী হবে এখনও পর্যন্ত জানা যায়নি, ওকে। এটা গেল দুটো কাউন্সিলিং প্রসেস, ঠিক আছে। এবার শুরু হবে তোমাদের মপ আপ রাউন্ড, যদি সিট ফাঁকা থাকে তাহলে মপ আপ রাউন্ড শুরু হয়ে যাবে। মপ আপ রাউন্ডের যখনই তোমাদের আপডেট দেবে আমি সবসময় তোমাদের সবার আগে আমি অবশ্যই দিয়ে থাকি, ঠিক আছে। অন্যান্য ইউটিউব চ্যানেলে কী করে তোমাদের বলে দিই, ওরা আগে থেকে একটা ভিডিও রেকর্ড করে রেখে দেবে, ঠিক আছে। যখনই ধরো আপডেট আসবে জাস্ট মানে আগে থেকে বলা কিছু কথা সেটাই মানে আপলোড করে দেয়, সেটাই চলছে, বাট ওরা ওখানে নতুন কিছু লুকি নেই। তোমাদেরকে আমি বারবার বলছি সব সময় সব চ্যানেল ফলো করবে না, ঠিক আছে। সব ডাক্তারকে যদি একই মানে রোগের ডাক্তার দেখাও
সবাই তো এক মত দেবে না, তাই না? তো আমি বলবো যে কোনো একজনের কাছে তুমি থাকো, ঠিক আছে? যে কোনো একজনকে ফলো করো, সবাইকে ফলো করবে তো সবার রকম হয়ে যাবে, ঠিক আছে? মানে এখানে কিন্তু বিরাট বড় অনেক কিছু পার্থক্য তুমি পাবে। তো আমি বলবো এইটুকু, যদি আমার ফলোয়ার্স হয়ে থাকো বা আমার যদি সাবস্ক্রাইবার হয়ে থাকো, আর অন্য কোনো চ্যানেল ফলো করার কোনো দরকার নেই, ঠিক আছে? এরপরও যদি তোমার মনে হয় সে তুমি করতে পারো, বাট ভালোর জন্য বলছি, কারণ এখানে অনেক মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, মিসলিডিং হয়ে যায়, অনেকে অনেক কিছু বলে। আমার ভুল হলে সেটা আমি অবশ্যই স্বীকার করে নিই, বা আমি হয়তো কমেন্ট করে দেবো, বা তোমাদের হয়তো পরবর্তী ভিডিওতে বলে দেবো। ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু অনেক চ্যানেল আছে আমি নিজেও দেখেছি ওরা বলছেই ভুল, ঠিক আছে? মানে জাস্ট ভিউজ পাওয়ার জন্য বলছে। তো তোমাদেরকে বারবার বলছি সব চ্যানেল ফলো করবে না, ঠিক আছে? ভালো ভালো কিছু চ্যানেল আছে, অবশ্যই তাদের চ্যানেল ফলো করতে পারো, বাট সবার চ্যানেল ফলো করবে না। যেগুলো দেখবে একদম নতুন চ্যানেল, ওরা অনেক কিছুই জানে না, কারো না কারোর কাছ থেকে কপি করে সেই ভিডিও বানাচ্ছে, ঠিক আছে? তো ওই রকম চ্যানেল ফলো করা উচিত না, আমার যেটা মনে হয়। এটা আমার ব্যক্তিগত অভিমত, বাকিটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? দেখো, তো ফার্স্ট সেকেন্ড রাউন্ড হয়ে গেল, এবার তোমাদের যেটা হবে সেটা হচ্ছে মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ডে আবার তোমাদের রেজিস্ট্রেশন করতে হয়, এবং এর জন্য কিন্তু প্রায় 200 টাকা বা 300 টাকা মতো লাগে, ঠিক আছে? যেটুকু আমার কাছে খবর আছে 200 টাকা মতো লেগেছিলো আগেবার। এবার তারপরে তোমাদের কিন্তু এইখানে আবার 3টে রাউন্ড হয়, ঠিক আছে? ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ড, ঠিক আছে? এই 3টে রাউন্ড হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু আবার একটা রাউন্ড হয়, সেটা হচ্ছে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড, ঠিক আছে? তো এখানে দেখো, আমি কিন্তু এই যে শুধুমাত্র মপ আপ বলে লিখে গেছি, ঠিক আছে? এই মপ আপ রেজিস্ট্রেশন, মপ আপে কিন্তু 3টে রাউন্ড হবে, তারপর যখন রেজাল্ট, মানে 3টে রাউন্ড মানে 3টে রেজাল্ট বেরোবে, ঠিক আছে? তুমি কিন্তু জানতে পারবে যে তুমি কোথায় চান্স পাচ্ছ কি পাচ্ছ না, সব কিছু জানতে পারবে। আর এখানে কিন্তু একটা কথা বলে রাখি, র্যাঙ্ক কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, মানে 1 থেকে শুরু হবে, আর এটাকে শেষ হবে কত তার কোনো ঠিক ঠিকানা নেই। 10,000 হতে পারে, 20,000 হতে পারে, 30,000 হতে পারে, 40,000 হতে পারে, যে যেরকম উপস্থিত থাকবে যা বা যেরকম রেসপন্স করবে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের কিন্তু র্যাঙ্কগুলো আস্তে 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 বাড়বে, ঠিক আছে? মানে 1 থেকে শুরু হবে, ঠিক যেমনটা হয় না সেই একটা, ধরো কোনো একটা যেরকম দেখি আমরা যে কোনো একটা ধরো নিলাম হচ্ছে, ঠিক আছে? বলা হয় যে এটার দাম ন্যূনতম 500 টাকা, এবার কী হতে বলো 501, কেউ বলো 502, 503, মানে আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক তেমনই তোমাদের কাউন্সিলিংটা আস্তে আস্তে, র্যাঙ্কগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, ঠিক আছে? এটা কমে না, মানে 1 রাখলো প্রথমে, তারপর 2, তারপর 4, তারপর 5, 6, 7, মানে এই পরপর ডাকবে, মানে এরকমটা না যে 4 ডাকলো তারপরে 2 ডাকলো, এরকমটা নয়, ঠিক আছে? তো এইরকমভাবেই চলে তোমাদের পুরো প্রসেসটা। তো তারপরে যখন তোমাদের এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড হয়ে যাবে না, এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড হয়ে যাওয়ার পর তোমাদের একটা শেষ রাউন্ড হয়, সেটাকে বলা হয় স্পট রাউন্ড কাউন্সিলিং বা ফিজিক্যাল রাউন্ড কাউন্সিলিং। অর্থাৎ এখানে তোমাদেরকে সরাসরি কলেজে ডাকা হবে, মানে কোনো একটা মেডিকেল কলেজে ডাকা হবে, সেখানে ডাকার পর তোমাদেরকে বলা হবে যে মানে র্যাঙ্ক ওয়াইজ ডাকবে, ঠিক আছে? মনে করো বলেই দেবে যে 1000 থেকে 1000 র্যাঙ্ক পর্যন্ত আসবে, এসে এই সময়ের মধ্যে এসে তোমাকে নিজের কলেজ যেটা তোমার পছন্দ সেই কলেজটা তুমি চুজ করে চলে যাও, ঠিক আছে? এটার মাধ্যমে কিন্তু এটাকে অনেক অনেক কিন্তু বেনিফিট আছে, কিন্তু আমি বলবো অতদিন পর্যন্ত ওয়েট না করে যদি কোনো কলেজ পাও অবশ্যই ভর্তি হয়ে যাও। কারণ এখানে কি হয়, স্পট রাউন্ডে তাদেরকেই ডাকে যাদের অলরেডি কিন্তু কোনো না কোনো কলেজ পেয়ে থাকে, ম্যাক্সিমাম এরকম হয়ে থাকে। এর আগে একটা কথা বলি, এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু কলেজ পেয়েছে, পাওয়া সত্ত্বেও কিন্তু তারা কি সেই স্পট রাউন্ড কাউন্সিলিংয়ে গেছে। কারণ দেখো একটা জিনিস বুঝে দাও, স্পট রাউন্ডে ডাকবে ধরো 1 থেকে 6000, ঠিক আছে? তো যার 1 র্যাঙ্ক হয়েছে সে তো ফার্স্ট কাউন্সিলিংই পেয়ে যাবে, তো সে কি মানে স্পট রাউন্ডে যাবে না? সেও যাবে, সে ভাববে হয়তো তার যেটা পছন্দ হয়নি, সে হয়তো কলেজ মানে পাল্টে নেয়, একটা ভালো সুবর্ণ সুযোগ চলে এসেছে, তো সেই সুযোগটা অবশ্যই সদ্ব্যবহার করবে। তো অবশ্যই বলছি যাদের র্যাঙ্ক বেশি তারা স্পট রাউন্ডের পর্যন্ত অপেক্ষা করবে না, যে কলেজ পাবে সেই কলেজে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? পছন্দের কলেজ পাচ্ছ কি পাচ্ছ না, মোটামুটি তুমি যদি সেই রকম কলেজ পাও, গভর্নমেন্ট কলেজ পাও, কেউ হাতছাড়া করবে না। কারণ এর যদি ভুল করো তাহলে এই ভুলের সংশোধন কোনো মতেই সম্ভব না, বোঝা গেছে? একবার যদি গভর্নমেন্ট কলেজ হাতছাড়া হয়ে যায়, আমি এরকম অনেক ছাত্রছাত্রীর কল পেয়েছি। আমি কদিন আগে, 2 দিন আগে একটা মেয়ে ফোন করেছিল আমাদের, মানে সাফল্য বাংলা অফিসিয়ালির একজন মেম্বার। তো সেই মেয়েটা বলছে, দাদা আমি 2021 পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দেওয়ার পর আমি কাউন্সিলিং করেছিলাম, বাট সেকেন্ড রাউন্ডে আমি একটা কলেজ পেয়েছিলাম, দেখিনি, পরবর্তীকালে জানতে পারি যে সেখানে আমি একটা কলেজ পেয়েছিলাম, গভর্নমেন্ট কলেজ। কতটা আফসোস হচ্ছে ভাবো, যে গভর্নমেন্ট কলেজের জন্য এত লড়াই, এত সংগ্রাম, সেই গভর্নমেন্ট কলেজ পাওয়া সত্ত্বেও সে কিন্তু হাতছাড়া হয়ে গেল। কারণ তার নিজের একটু যদি সে সজাগ থাকতো তাহলে হয়তো সে পেয়ে যেত, ঠিক আছে? তো তোমাদেরকে বারবার বলছি একটু সজাগ থাকবে, সবসময় আপডেটগুলো নেবে, ঠিক আছে? এমন না যে এটা ইম্পর্টেন্ট নয়, ওটা ফালতু খবর, এটা সব খবরই কিছু না কিছু দরকারি থাকে প্রত্যেকটা ভিডিওতে দেখবে। আমার বিশেষ করে, আমি তো এইটুকু বলবো, আমার প্রতি এইটুকু গর্ব আছে যে আমি আজ পর্যন্ত কোনো ভিডিও এরকমটা না যে মানে এমনি দিলাম, ঠিক আছে? তোমাদের জানানোর অবশ্যই কিছু না কিছু জানানোর থাকে,
সেগুলো একটা একটা করে কালেক্ট করতে থাকো, সব খবর যখন একসাথে দেওয়া যায় না, যে আমি একসাথে এটা বলে দিলাম একসাথে ওটা বলে দিলাম, এরকমটা হয় না। তো কিছু কিছু করে আপডেট দেবো, তোমরা সেগুলোকে একসাথে জোগাড় করে নেবে, ঠিক আছে? তারপর তোমরা সেটাকে কাজে লাগাবে। সেই এই যে ট্রিকগুলো, এতগুলো ট্রিক কি একসাথে বলা যায়? তো ট্রিকগুলো তোমাদেরকে একে একে বলবো, তোমরা সেটা ফলো করতে করতে থাকে এবং তোমরা নিজেদের মতো কলেজ চয়েস করবে, ঠিক আছে? এই কলেজ চয়েস নিয়ে অনেকেই স্যার বলছে, স্যার আমাকে প্লিজ করে দিন, প্লিজ করে দিন, বাট আমি তোমাদেরকে প্রত্যেকে রিকোয়েস্ট করছি এরকম কোনো মানে রিকোয়েস্ট করবে না। কারণ এখানে মানে আগের বছর আমি একটু হেল্প করেছিলাম সবাইকে, বাট এবছর আমি তোমাদের আমাদেরই সাফল্য বাংলা থেকে একজনের আমি করে দেবো বলেছি, আজকে সকালেই বলেছি যে যে কোনো একজনের আমি করে দেবো, তোমরা সেটা দেখে তোমরা নিজের মতো করে সাজাবে, ঠিক আছে? কারণ এটা খুব যে ভাইটাল এরকমটা নয়, কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত। সেই সাবধানতা তোমাদের দেখিয়ে দেবো যে কী কী ভুলভাল বা কী যে ভুলগুলো যাতে কেউ না করো, সেইটুকু আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? বাকিটা তোমরা নিজেরা করবে। তা সত্ত্বেও যদি খুব সমস্যায় পড়ে যায়, স্যার আমাদের খুবই সমস্যা হচ্ছে, আমরা জানি না কী করে কলেজ চয়েস করতে হয়, কী জিনিসটা কোন কলেজটাকে আগে রাখতে হবে, কোনটাকে পরে রাখতে হবে, কিছুই বুঝতে পারছি না, তাহলে তোমরা আমাকে হেল্পের জন্য কল করতে পারো বা মেসেজ করতে পারো। আমি তোমাদেরকে ফ্রিতে অ্যাজ এ মানে কি বলবো কনসাল্ট তোমাকে কিন্তু করে দেবো, ঠিক আছে? মানে ফ্রিতেই বলবো যে তোমাকে কী করতে হবে, কী করণীয়, কীভাবে তোমার কলেজ সাজবে, সমস্ত কিছু ফ্রিতে করবো। এই জন্য কোনো টাকা পয়সা কিছু পেমেন্ট করার দরকার নেই, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাও, এবং তোমার যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, আমি সমস্ত কমেন্টের রিপ্লাই দিতে প্রস্তুত আছি, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেক ঘরে থেকো, নমস্কার।